প্রিয় শিক্ষার্থী, এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি অবশ্যই কাস্টমস হাউস আইসিডিডি এর সিপাহী পদের শারীরিক যোগ্যতা পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে, বিগত যে পরীক্ষাটি হয়েছে আপনাদের শারীরিক পরীক্ষা আইসিডিডিতে, তো এটির শারীরিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কাস্টমস হাউস আইসিডিডি কমলাপুর ঢাকা দপ্তরের সিপাহী পদে আবেদনকারী প্রার্থীদের 20/1/2023 খ্রিস্টাব্দ থেকে 21/1/2023 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ। ফলাফল নিচের লিঙ্কে দেখতে পাবেন আপনারা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ফলাফল অবশ্যই আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ সরকারের কাস্টমস হাউস আইসিডিতে কমলাপুর শাখায় ঢাকা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকে দেখেন আপনারা, 21/1/2023 তারিখে কাস্টমস হাউস আইসিডি কমলাপুর ঢাকা দপ্তরের সিপাহী পদে আবেদনকারী প্রার্থীদের 11 তারিখের অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফলে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ। তো এই ফলাফলগুলো আপনারা দেখে নিন এখান থেকে, সকলের রোল কিন্তু এখানে আছে যারা উত্তীর্ণ হয়েছেন, অবশ্যই সময় নিয়ে দেখবেন, আশা করি পেয়ে যাবেন আপনাদের রোলটি। দেখেন এখানে সকলের রোল কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। এটা 2-এর পাতা 3-এর পাতা থেকে দেখানো হচ্ছে। এখন আপনারা মিলিয়ে নিন রোলগুলো, যারা উত্তীর্ণ হয়েছে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায়, সকলের রোল এখানে আছে আশা করি, সকলে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি। অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করছেন এই পরীক্ষাটির জন্য, এই পরীক্ষাটির ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তবে দেখেন 4-এর পাতার যে ফলাফলটি সেখানে কিন্তু এখানে দেওয়া হয়েছে, বিস্তারিত ফলাফল আপনারা পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকলের রোল নাম্বার মিলিয়ে নেবেন আশা করি। এটা 4-এর পাতার ফলাফল, সকলের রোল নাম্বার অবশ্যই আছে এখানে, মিলিয়ে নিন একটু একটু কষ্ট করে আপনারা মিলিয়ে নিন। এটা হচ্ছে 5-নম্বর পাতার যে ফলাফল, সেটি 5-নম্বর পাতার ফলাফলটি এখানে দেওয়া হয়েছে। এই রোলগুলো একটু ছোট হওয়ার কারণে আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, অবশ্যই সুন্দরভাবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডের রোলের সঙ্গে মিলিয়ে নেবেন আশা করি, আর না মিলাতে পারলে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওয়েবসাইটে দেওয়া হয়েছে। চলমান পাতা 5-এর ফলাফলগুলো এখানে দেওয়া হয়েছে। 6-নম্বর পাতার যে ফলাফল সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, 6-নম্বর পাতা থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে ফলাফলগুলো। এই রোল নাম্বারগুলো আপনারা সকলেই আপনাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলাবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে সমস্যা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না, তাই অবশ্যই সময় নিয়ে দেখুন। এবার 7-পাতার ফলাফল, অর্থাৎ 7-নম্বর পাতার যে ফলাফল সেগুলো দেওয়া হয়েছে, বড় করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, সকলেই এভাবে মিলিয়ে নেবেন। যেহেতু অনেকগুলো রোল নাম্বার একটু দেখাতে সমস্যা হবে, একটু সময় লাগবে, তারপরে ধৈর্য সহকারে আপনারা দেখবেন তাহলে পাবেন। এবার আপনারা দেখছেন 8-এর পাতার ফলাফল, অর্থাৎ 8-নম্বর পাতায় যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেই 8-নম্বর পাতার ফলাফল, 8-নম্বর পাতার যে ফলাফল এখানে কিন্তু প্রত্যেকটি পাতায় 100 ছাত্রছাত্রীদের ফলাফল দেওয়া হয়েছে, আপনারা এগুলো একটু ধৈর্য সহকারে দেখে মিলিয়ে নেবেন, সকলের রোল নাম্বার এখানে পাবেন আশা করি যারা উত্তীর্ণ হয়েছেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন 9-নম্বর পাতার যে ফলাফল, অর্থাৎ 9-পাতার ফলাফলটি এখানে দেওয়া হয়েছে, দেখেন আপনারা এখানেও 100 ছাত্রছাত্রীর রোল নাম্বার দেওয়া হয়েছে 9-পাতায়। এবার আপনারা দেখতে পাচ্ছেন 10-নম্বর পাতার ফলাফল, অর্থাৎ 83-এর দিকে কিন্তু ফলাফল, আর কিছুটা বাকি আছে, আর একটি পাতা বাকি আছে। এগুলো আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন, এবং যদি না পান তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আইসিডিডি আর কমলাপুর শাখার কাস্টমসের সিপাহী পদের শারীরিক পরীক্ষার যে ফলাফল সবগুলো প্রকাশ করা হয়েছে।
এখন দেখানো হচ্ছে 11 পাতার ফলাফল, অর্থাৎ 11 নম্বর যে পেজটা, এই পেজটার ফলাফল এখানে দেখতে পাচ্ছেন। অক্ষরগুলো ছোট ছোট হয়, অনেকের বুঝতে সমস্যা হতে পারে এবং অস্পষ্ট আছে অনেকটা, তো আশা করি ধৈর্য সহকারে মিলাবেন। আপনাদের রোল নম্বরটি অবশ্যই এখানে পাবেন, যা শারীরিক পরীক্ষার যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ পৃষ্ঠা 12 নম্বর পৃষ্ঠা, রোল নম্বর দেখানো হয়েছে এখানে, সর্বশেষ এটাই, আর কোনো রোল নম্বর নেই। আপনারা কিন্তু উত্তীর্ণ হয়েছেন 2173 জন, সর্বমোট 2173 জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ একটু কম সংখ্যক রাখা হয়েছে এখানে। সকলের জন্য শুভকামনা অনেক অনেক, আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলে আমার কাছ থেকে সাজেশন নিতে পারবেন লিখিত পরীক্ষার। এর জন্য আপনারা 01858934369 এই নম্বরে যোগাযোগ করবেন, 01858934369 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো। আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন শারীরিক পরীক্ষায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা।